আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীদের পোশাক এবং স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত স্বামী স্ত্রীর ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তিনটি উপদেশ বলতে চলেছি, যে উপদেশগুলো মেনে চললে আপনাকে সংসার জীবনে কোনোদিন আফসোস করতে হবে না। কোনো পুরুষ যদি চায় তার স্ত্রী তাকে গভীরভাবে ভালোবাসুক, সব সময় তার প্রেমেই পড়ুক, তাহলে সে স্বামীর উচিত তিনটি জায়গায় স্ত্রীকে কখনো একা ছেড়ে দেবে না। এই তিন জায়গায় যদি স্বামী স্ত্রীকে একা ছেড়ে দেয়, তাহলে স্ত্রী স্বামীর প্রতি না খুশি থাকবে এবং স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে। স্বামী স্ত্রী সহবাসের সময় স্বামী যদি স্ত্রীর দুধ খেয়ে ফেলে, সেক্ষেত্রে স্ত্রী হারাম হয়ে যাবে কিনা? বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এক ব্যক্তি তার নিজের স্ত্রীকে সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইনি হলেন আমার স্ত্রী, কিন্তু তিনি আমাকে কখনো ভালোবাসেন না, তিনি মহব্বতের সহিত কোনো আচরণ করে না, আমার দিকে তার কোনো নজরই থাকে না, আমি কি করতে পারি, কেন সে এমনটি করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি চাও তোমার স্ত্রী তোমাকে প্রচুর ভালোবাসুক, তাহলে তিন জায়গায় তোমার স্ত্রীকে কখনো একা ছেড়ে দিবে না, কেননা ওই তিন স্থানে তোমার স্ত্রীর তোমাকে খুবই প্রয়োজন হয়ে থাকে। এজন্য তোমার যত কাজই থাকুক না কেন, ওই তিন স্থানে স্ত্রীকে অবশ্যই সময় দিবে। তখন সে ব্যক্তি বললেন, হে আলী, আপনি বলুন সেই তিনটি জায়গা কোনগুলো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম্বার এক, তোমার স্ত্রী যখন অসুস্থ থাকে তখন তাকে তুমি একা ছেড়ে দিবে না, কেননা একজন স্ত্রী যখন অসুস্থ হয়ে থাকে সে সময় তার স্বামীকে তার বেশি প্রয়োজন হয়ে থাকে, কারণ একজন স্ত্রীর জীবনে স্বামী সবকিছু হয়ে থাকে, তার পৃথিবীটা অনেক ছোট, সে কাউকে কিছু বলতে পারে না, তাই স্ত্রীর অসুস্থতায় কখনো তার সঙ্গ ছেড়ে দিবে না। নাম্বার দুই, পরপুরুষের সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছেড়ে দিবে না, আর যদি এমনটি করে ফেলো তাহলে তোমাকে খুব আফসোস করতে হবে, কেননা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যখন একজন পুরুষ এবং একজন নারী একাকী থাকে তখন তাদের মধ্যে আরেকজন অবস্থান করে, আর তিনি হলেন শয়তান, আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তারা তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে খারাপের দিকে ধাবিত করে। হে ব্যক্তি, তুমি যদি চাও তোমার স্ত্রী তোমারই থাকুক, তাহলে কখনোই তাকে পরপুরুষের সাথে ছেড়ে দিবে না, তা না হলে আফসোসের সীমা থাকবে না। নাম্বার তিন, স্ত্রীর বিপদের সময় কখনো তাকে ছেড়ে দিবে না, হঠাৎ তার চেহারা নষ্ট হয়ে গেল, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তখন তাকে একা ছেড়ে দিবে না, অবশ্যই তাকে সম্মান দিবে, কারণ একজন স্ত্রী স্বামীকে ভালোবেসে পিতামাতাকে ত্যাগ করে। তোমার পরিবারের সবাই যখন তোমার স্ত্রীকে নিয়ে কথা বলে তখন অবশ্যই স্ত্রীর নামে প্রশংসা করবে এবং তার বিপদের দিনে সাথে থাকবে। বন্ধুরা, এই তিনটি উপদেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, এই তিন জায়গাতে কখনোই স্ত্রীকে একা ছাড়তে নেই। এবার আমরা প্রশ্নের ব্যাপারে আসি, স্বামী স্ত্রী সহবাসের সময় স্ত্রীর স্তনবৃত্তে চুমু দিতে গিয়ে যদি স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে যায়, তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে কিনা? এই প্রশ্নটি আমাদের অনেকেরই মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে। আবার অনেকে বলে থাকেন, স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে তিনি তার মা হয়ে যাবে। আসলে এসব কথার কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে, কারণ মা হওয়ার শর্ত হলো দুটি। নাম্বার এক, দুধ যেন বিভিন্ন সময়ে পাঁচবার বা পাঁচবারের বেশি পান করে থাকে। নাম্বার দুই, দুধ পান যেন দুই বছর বয়সের মধ্যে হয়। আল্লাহ বলেন, নারীরা তার সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যদি কেউ দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। সুতরাং দুই বছর পর দুধ পান করলে মা বিবেচিত হবে না, আর মা বিবেচিত না হলে স্ত্রীও হারাম হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভুলবশত কিংবা ইচ্ছাকৃত বশত প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দুধ পান করাই কোনো সমস্যা হয় না, তবে বারংবার ইচ্ছাকৃতভাবে স্ত্রীর দুধ পান করা অনুত্তম কাজ, সেটি ঠিক নয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।